আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। বেশ কিছুদিন ধরে মৌচাক যাবো যাবো বলছি, কারণ টুকটাক আমার কিছু কেনাকাটা ছিল আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই বাইরে যাওয়ার জন্য মৌচাক যাওয়ার জন্য একদম পারফেক্ট। ঝটপট রেডি হয়ে নিলাম আর এই তো আজকে আমার সঙ্গী সাথীকে নিয়ে যাব সাথে করে। অ্যান্ড দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট কমফোর্টেবল শ্যুজ। আমি সবসময় বাইরে এরকম টুকটাক শপিংয়ের জন্য যখন যাই এই জুতোটা পরে যাই, কারণ এটা অনেক আরামের। আর কি ভিডিও করছিলাম এর মধ্যে দেখেন এক পশলা গাড়ির ময়লা পানি এসে আমাকে ভিজায় দিল, মাই ব্যাড। যাই হোক, ওয়েদারটা খুব চমৎকার ছিল এবং রিক্সা জার্নি করতে খুব ভালোই লাগছিল। ইন মোস্ট অফ দ্য কেসেস আমার সঙ্গী সাথী মানে ফিয়ানার বাবা, সে একদমই পছন্দ করে না মৌচাক যেতে, আর তার সাথে যাচ্ছি দেখেন আমি সারা জীবন ছবিতে দেখেছি মুভিতে কি সুন্দর নায়িকাদের চুল উড়ে যায় আর নায়ক পাশ থেকে তাকায় থাকে বা চুলগুলো সরায় দেয়। দেখেন আমার মানে আমার চুল উড়েই যাচ্ছে কিন্তু আমার সঙ্গী সাথীর কোনো খবর নাই, এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ না আমি নায়িকা, না এটা মুভি, না পাশের জন্য আমার নায়ক। এই তো চলে আসলাম এরকম ঢংঢং করতে করতে মৌচাক মার্কেটে। ওয়েদারটা স্টিল বৃষ্টি বৃষ্টি এবং ঠান্ডাই ছিল। আমি যখন আসি তখন 5:12 বাজে, আমাকে বলেছিল আধা ঘন্টার মধ্যে কাজ শেষ করতে, কিন্তু না, আমার টুকটাক কেনাকাটা ছিল, তারপরেও প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। এই তো এই কুর্তি টুর্তি এগুলো দেখছিলাম, এগুলো আসলে আমার কেনার প্ল্যান ছিল না, আমি ইচ্ছা করেই এই গলি দিয়ে ঢুকেছিলাম। এই গলিটা কিন্তু মৌচাকের সব থেকে ক্রাউডেড একটা গলি, তারপরেও যেহেতু বৃষ্টি হয়েছে এ কারণে আজকে ভিড় একটু কমই ছিল। সব কিছু যেতে যেতে দেখছিলাম আমার এই গলিতে আসলে কেনার মতো তেমন কিছু ছিল না। আমি বেসিক্যালি এসেছিলাম আমার একটা গাউন বানানোর কথা, আমি সেটার এক কালারে একটা জর্জেট কাপড় কেনার জন্য এসেছি। আর এর মধ্যেই এখানে যেতে যেতেই আমার কিছু টুকটাক জিনিস পছন্দ হলো, ওগুলো আমি নিয়ে নিলাম। এই সানগ্লাসটাও দেখছিলাম যেটা আমাকে মানায় নাই, সো আমি কিনি নাই। আমি এই প্যান্টটা কিনেছি বাসা পরার জন্য, এখানে ভালোই টুকটাক ভালোই প্যান্টস অ্যান্ড টি শার্টস পাওয়া যায়। এরপর চলে গেলাম স্ট্রেট মৌচাক মার্কেটের ভেতরে, ওখান থেকে গজ কাপড় দেখছিলাম। এর মধ্যে এই কাপড় দুটো পছন্দ হলো, আমি কনফিউজ ছিলাম যে আম্মুর জন্য নেওয়া উচিত কোনটা নেব। লাস্টে একটা নিয়েছিও আম্মুর জন্য, আর এই ক্রিঙ্কেল কাপড়গুলো আমি আমার জন্য আর প্রমের জন্য নিয়েছি, কোয়ার্টস বানাবো এটা ভেবে। এবং যখন বানাবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার টেইলর কী করে, এটার উপর ডিপেন্ড করে। যাই হোক, মোটামুটি আমার গজ কাপড় কেনা শেষ, এখন আমরা বের হলাম। বের হয়ে ভাবলাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো ইভিনিং টাইম কিছু নাস্তা পানি খাওয়া উচিত, আমরা চলে গেলাম মৌচাক থেকে স্ট্রেট খিলগায়ে। প্রথমে আমার সঙ্গী সাথী ভাবছিল যে ডমিনোজে খাবে, কিন্তু আমি ভাবলাম যে না, আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, আর আমার পিজা খেতে ইচ্ছাও করছিল না। সো ডমিনোজে উল্টা পাশেই ছিল পার্ক ক্যাফে, এটাতে আমরা আসলে আগে যাইও নাই, সো ভাবলাম এটা আজকে ট্রাই করি। চলে গেলাম পার্ক, বাহির থেকে দেখে ভালোই লাগতেছিলো তাই গেলাম, এবং এটার টুকটাক ছবিও দেখেছিলাম আমি ইন্টারনেটে। রেস্টুরেন্টের ভেতর ঢুকেই খুব গ্রিনিশ একটা ভাইব পাচ্ছিলাম, একদম পার্ক, নর্মাল পার্ক বলতে যা বুঝায় ওভাবেই তারা হয়তো ডেকোরেশন করেছে ওই মোটিভে। যাই হোক, খাবার অর্ডার করে আমি টুকটাক ফটোশ্যুট করে নিলাম, এর মধ্যে খাবারও চলে আসলো, ফুড ওয়াজ গুড। খিলগার এই পার্ক রেস্টুরেন্টটাতে আপনারা কারা কারা অলরেডি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানের ওয়ান অফ দ্য বেস্ট মেনু কোনটা, তাহলে আমি অবশ্যই সেকেন্ড টাইম গিয়ে এখানে ট্রাই করব। আমি ফ্রেশ অরেঞ্জ লেমনেরটাও নিয়েছিলাম সাথে, আর মেনু থেকে আমরা যে দুটো আইটেম খেয়েছি ওই আইটেম দুটোও কিন্তু খেতে খুব ভালোই ছিল, এবং আমি অবশ্যই সেকেন্ড টাইম এই রেস্টুরেন্টে আসব। আজকে বেসিক্যালি মৌচাক থেকে কাঁচা বাজারেও যাওয়ার কথা ছিল, বাসায় কিছু বাজার দরকার ছিল, সো আমরা এখান থেকে চলে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে। আর দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম, 10 মিনিটের মতো রাস্তা ছিল আর সেটা পার করে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। যাই হোক, বাজারে এসে মাছ কিনলাম কিছু, তারপর সবজি কিনলাম। বাজার করতে এসে আজকে একটা জিনিস মনে হচ্ছিল যে আগে 200-300 টাকায় কিন্তু ব্যাগ ভর্তি করে সবজি কেনা যেত, আর এখন কিন্তু 500 টাকায় আপনি এক ব্যাগ সবজি পাবেন না, সব কিছুর এত দাম। সো কাজ শেষ, এখন বাসা যাওয়ার পালা। বাসা যাওয়ার পরে এইগুলো দৌড়ে আমার কাছে আসলো, এখন আমার সাথে এসে থাকবে, হ্যাপি হ্যাপি তার লাইফ, আমার হ্যাপি হ্যাপি সময়।
এই তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিও শেয়ার করলে আপনাদের দেখতে আরও বেশি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।